ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে 5 ট্যানারির মালিকের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো মমতাজ লেদার লিমিটেড, জহির লেদার, SNS লেদার, লিয়েন লেদার, MS ইসমাইল লিমিটেড। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এই অভিযান চালনা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক তানজিদ আহমেদ জানান, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যেসব ট্যানারি তরল বর্জ্য ও পানি নির্গত করে পরিবেশ দূষণ করেছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। সেই নির্দেশনা মোতাবেক সাভারের চামড়া শিল্প নগরীতে অভিযান চালিয়ে দেখা যায় 5টি ট্যানারি অবৈধভাবে তরল বর্জ্য দিয়ে পরিবেশ দূষণ করছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাকিব আহমেদ, সহকারী অফিসার প্রতীক হাসান। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অসংখ্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে 5টি কারখানার যে বিদ্যুৎ সংযোগ এবং পানির যে লাইন বিচ্ছিন্ন করা হলো, এগুলোর মেন উদ্দেশ্য হলো যে মহামান্য হাইকোর্টের যে 4টি নির্দেশনা আছে, যে নির্দেশনাগুলো ওরা ঠিকমতো প্রতিপালন করেনি। আর আমাদের সংসদীয় স্থায়ী কমিটির আমাদের একটা নির্দেশনা আছে, সেই দুই নির্দেশনার আলোকে আজকে আমাদের এই মোবাইলকোটটা পরিচালনা করা হয়েছে। আমরা প্রায়শই করে থাকি এবং সামনের দিনগুলোতে মোবাইলকোট পরিচালনা করে থাকি না। ইতিপূর্বে আপনারা শুনে থাকবেন হয়তোবা, যা এই দূষণের জন্য আমরা যেই দূষণ করে থাকে তার বিরুদ্ধে আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে থাকি, যার পরিপ্রেক্ষিতে আমরা এইখানেও মোবাইল এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে একটা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছিল। এবং যা আর সামনে আমরা কিছু পূর্বে আমরা কয়েকটা কারখানাকে মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষতিপূরণ ধার্য করে সেই টাকাও আমরা উদ্ধার করি এবং তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগ করে থাকি।